আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে না এই বাগানটা আমি বা আমাদের না আমি আছি রাজশাহী চাপাই নবাবগঞ্জে আমের রাজ্যে আমের শহরে পুরো রাজশাহীর যে চাপাই নবাবগঞ্জ জেলা রয়েছে এই জেলার বিভিন্ন উপজেলায় আমের জন্য বিখ্যাত মূলত চাপাই নবাবগঞ্জ জেলায় আহ খিরসা বা হিমসাগর আমটা অনেক বেশি পাওয়া যায় সকালবেলা আর রাতে এখানে ছিলাম একটা হোটেলে সকালবেলা ঘুম থেকে উঠে যে হোটেলে ছিলাম হোটেলের পাশেই প্রচুর আম গাছ ভাবলাম হোটেলের পরিবেশ কেমন লাগবে একটু বাগান ঘুরে দেখি আপনাদের বিশাল বড় বড় গাছ বিশাল বড় বড় আম এক চাচা দেখছি যে তার আমের পরিচর্যা করছে ওনাকে বললাম এবার ক্ষীরসা কত মানে হিমসাগর কত বলল যে মন বাহন্য সহ ভেবেছে আমি শহরের মানুষ একটু দাম বাড়াই বলবে হয়তো পাঁচ হাজার টাকা মন হলে পাবলিক খাবে কিভাবে মানে এটা পাঁচ হাজার দুশো টাকা মন তো এবার এক কেজি আমে কুরিয়ার খরচ আছে পঁচিশ টাকা যারা অনলাইনে কিনে বড় অফিসার অফিস কন্ট্রোল কন্ট্রোল যাই হোক যারা গত এক মাস থেকে আমের অর্ডার করেছেন ঘরের বাজারে আমরা কৃতজ্ঞ আজকে থেকে ডেলিভারি স্টার্ট হবে ইনশাআল্লাহ 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 যারা একই মে থেকে অর্ডার করেছিলেন আর যারা বলছিলেন যে আমের সিজনটা আসুক আমের সিজন আসলে তখন আমের অর্ডার করবেন আপনাদের কাছে আসলে এখনই কারণ আম যখন পরিপক্ক হয়ে যায় গাছে বেশি দিন টেকে না বিভিন্ন জাতের আম আছে তো যারা হিমসাগর পছন্দ করেন যারা খিরসা পছন্দ করেন তারা অর্ডার করতে হবে এই এখনই অর্ডার করে ফেলতে হবে কারণ সামনে কুরবানি কুরবানি আর আম একসাথে চলে আসছে কুরিয়ার বন্ধ হয়ে যাবে লোকাল বাজারে পাওয়া যাবে তো যারা আসলে সরাসরি বাগান থেকে আম খেতে চান যারা প্রবাসে বসে বাগান থেকে সরাসরি আম পৌঁছে দিতে চান নিজ পরিবারের কাছে আপনার অর্ডার করতে হবে এখনই আমি একটা কথা বলি আপনাদের ঘরের বাজারে যারা প্রবাসী থেকে অর্ডার করতে চান বাংলাদেশের পরিবারের কাছে আম পাঠাতে চান বাগান থেকে সরাসরি আম আপনারা মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু জিরো এইট নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটু দেখাই খুব সুন্দর বাতাস দেখছেন কি সুন্দর দুধছে আম এই যে আমটা আমরা যদি আমরা আমরা আমাদের কাস্টমারদেরকে এই ধরনের দাগল আম দেই না হ্যাঁ এটা নিবে না এটা কেউ নিবে না এটা লোকালি হয়তো ওনারা অল্প কিছু দামে বেঁচে ফেলবে হয়তো ভালো এই বড় যে গাছগুলো আমার সাইজ বেশি ভালো তবু আমরা চারটা পাঁচটা কেজি দিচ্ছি কেমন চারটা পাঁচটার নিচে মানে দুশো গ্রামের নিচে আমরা আম দিচ্ছি না ইনশাল্লাহ যারা যারা আপনারা ঘরের বাজার থেকে অর্ডার করতে চান আমি আপনাদের এতটুকু বলি আহ জি আপনি 30 তারিখ অর্ডার করেছেন মানে তাহলে আপনার থেকে আরো 30 দিন আগে অনেকে অর্ডার করেছে সো 01321208940 যতক্ষণ পর্যন্ত আপনারা ঘরের বাজারের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন যে কোনো ইনফরমেশনই ওখানে ভ্যালিড এবং যে কোনো ইনফরমেশন সিকোর এন্ড সেফ আপনারা নিরাপদে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন কেবল এই যে কি সুন্দর একটা ফুল এই ফুলটার নাম জানি না 마শাআল্লাহ আম গাছের মধ্যে অন্য কোনো গাছ জন্মাයිছে ফুলের নাম কি গাগা এ ফুলের নাম নাই নাকি আপনি জানেন না আপনি জানেন না তার নাম নাই তো এমন তো হবে না কিছু তো একটা নাম আছে এটা মাশাআল্লাহ কি সুন্দর কি সুন্দর ফুল না মাশাআল্লাহ তবারাক আল্লাহ না ফুল এটা যেভাবে আছে এভাবেই সুন্দর আমি ছেড়ে ফেললে সৌন্দর্য থাকবে না এটার এটা মরে যাবে এটা এটার আর সৌন্দর্য থাকবে না ঠিকবে না

সুন্দর একটা কথা শিখে গেলাম তো আমের দাম বড় আমের বড় দাম আচ্ছা 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 বিশেষ করে হিমসাগর না হিমসাগর তো শুনলাম আলাদা জাত এখন এদিকে কৃষা বলে যাই হোক যারা দেশের বাইরে আছেন পরিবারের জন্য অর্ডার করতে চান করে ফেলতে পারেন এই এটা সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম হবে কখনো সব না বুঝছেন মানে সব আম এত বড় হয় না মূলত একশো পঞ্চাশ গ্রাম একশো তিরিশ গ্রাম একশো চল্লিশ আম হয় সেই জায়গায় আমরা ঘরের বাজার আমরা বলেছি যে আমাদের কাস্টমারদের আমরা গ্রাম প্লাস আম দিব তাহলে যদি বাঁচায় হ্যাঁ মানে গ্রামের যাবে এবার যত বড় যাবে তবে যেটা ছোট দেখাবে ওইটা দুশো প্লাস হবে আর কি ইনশাআল্লাহ তো যারা যারা বাগান থেকে সরাসরি আম খেতে চান দেখেন এইগুলো হচ্ছে ফজলে এই যে ফজলে আম এগুলো অনেক পরে আসবে কিন্তু আসলে ওই একটা আম আছে সেম সেম দেখতে একটা আম আছে আশি না বুঝছেন আশি না এখন যারা ফজলে আম খায় স্বাদ পান না তারা ওই মূলত আশি নামটা খায় আর কি ওই বাজারে মিথ্যা কথা বলে বিক্রি করে মানে বাজারে অনেকে মিথ্যা কথা বলে অথবা অনেকে জানেই না যে এটা মানে আশি না একটা আম আছে ঠিক ফজলে আমের মতো দেখতে হ্যাঁ ওইটা ফজলে আমের স্বাদ আলাদা কিন্তু ওই যে আশি নামের স্বাদ ফজলে আমের মতো হয় না আশি নামটা আরো বড় হয় ফজলে থেকেও বড় হয় কেমন আ যারা বাগান থেকে সরাসরি রাশাই চাপায় নবগঞ্জের আম নিজ বাসায় পেতে চান মেসেজ করুন আমাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আর যারা বাংলাদেশে আছেন হোয়াটসঅ্যাপ হচ্ছে প্রবাসী ভাইদের জন্য যারা বাংলাদেশে আছেন আপনারা মেসেজ করতে পারেন আমাদের ঘরের বাজার ফেসবুকে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলি ডট ঘরের বাজার ডট কম অথবা আমাদের কল সেন্টার নাম্বারে কল করতে পারেন জিরো নাইন সিক্স ফোর টু নাইন ডাবল টু নাইন ডাবল টু নাম্বারে কেমন এদিকে মাসাল অনেক অনেক আম তবে ওই সব আমের জাত আলাদা আলাদা আর কি হ্যাঁ বিভিন্ন গাছ বিভিন্ন জাত এই বাগানটা মাসাল্লাহ মোটামুটি আম ভালো হয়েছে চাষার খারাপ হয় নাই ওনার ফলন আরো অনেক বাগান আরো অনেক কম ফলন এবার মানে গত বছর উনি বললো যে কিছু কিছু আম যে দামে বিক্রি করেছে এই বছর তিন গুণ বাড়ছে বরাবর তিন গুণ তিন তিন গুণ দাম বাড়ছে মানে কাকা দাম বাড়ার কারণটা কি হঠাৎ গত বছর থেকে মানে পঁচিশ ভাগ আম আছে পঁচাত্তর ভাগ আম নাই যারা যারা ঘরের বাজারে অগ্রিম অর্ডার করেছেন আমরা আপনাদের আম পৌঁছানোর চেষ্টা করবো ঈদের আগে ইনশাআল্লাহ আজকে থেকে ডেলিভারি স্টার্ট হবে তো তো আম আসলে অনেক কম যারা আমাদের অগ্রিম এক মাস থেকে আসলে আমরা অগ্রিম অর্ডার নিচ্ছিলাম কেন কারণ হচ্ছে আমরা তো জানি আমাদের প্রায় চার পাঁচ বছর থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের থেকে আম প্রতি বছর নেয় তো সেই জায়গায় আমরা আমরা গত গত বছর বছর একটা সমস্যা কি অর্ডার শুরু করেছিলাম মাত্র দিন আগে অনেকেই বললো যে যে ভাই আম আম লাগবে তো সিজন শেষ পরিপক্ক আম নিয়ে কাজ করলে পাঁচ সাত দিন দশ দিন বেশি কাজ করা যায় দশ দিন পারা যায় না দশ দিন কাজ করা ইম্পসিবল হয়ে যায় এর আগে শেষ হয়ে যায় তো বললো যে তাহলে আমাকে আগে বলেন নাই কেন তো এই বছরের জন্য বরাবর এক মাস আগে থেকে অর্ডার নিছি আলহামদুলিল্লাহ এখনো অনেকের কাছে নোটিফিকেশন যায় নাই যারা পুরনো কাস্টমার আছে অনেকে ফেসবুক কম চালা হ্যাঁ আছে না না ঠিক আছে কাকা দেখেছি আপনার বাগানটা সুন্দর মাসাল্লাহ কয়টা গাছ আছে আপনার বাগানে মেলাডেস এবার আম মানে কত মন হবে আপনার টোটাল সব মিলে ছয়শো মন হবে আর সব মিলে আর যদি আম হইতো বরাবর তাহলে কত মন হইতো হম হম

চল পটল দিকে চল চাচার মন অনেক বড় বলতেছে যে বন্ধু বান্ধব নিয়ে আসেন আম খাইতে দিব এখনো পাকে নাই তো আর ওনার বাগানে মানে হিমসাগর আমটা অনেক কম যেটা দেখলাম সবচেয়ে বড় কথা কি জানেন ওনার একটা বাগানে দুই হাজার মন আম হয় উৎপাদন বললো যে চারশো মন মতো হয়েছে তো আবার নিজেই বলতেছে যে চারশো মন আম বেছে দুই হাজার মনের দাম পাবে উনি আহ যারা মানে এখানে বাগান থেকে সরাসরি আম নিতে আপনারা অর্ডার খুব দ্রুত করে ফেলতে হবে এবং অপেক্ষা করতে হবে সিরিয়ালের জন্য কারণ আরো এক মাস আগ থেকে সবাই আমের অর্ডার করতেছে ঘরের বাজারে বিশেষ করে চাপাই নবাবগঞ্জের আমটার জন্য কেমন তো এখানে আসলে একই জাতের আম সাতক্ষীরাই হয় নওগা হয় তারপরে হচ্ছে ঠাকুরগাঁও হয় তারপরে হচ্ছে চাপাই হয় তো আমরা স্পেসিফিক চাপাইন নবাবগঞ্জের আমটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি তো যারা এক্স্যাক্টলি চাপাইন নবাবগঞ্জের আমের জন্য গত এক ভাষাক থেকে অর্ডার করেছেন باذنাল্লাহ আলা আমরা সর্বোচ্চ চেষ্টা করে ওটা ডেলিভারি আমরা করে দেব ইনশাআল্লাহ তাআলা আর মানে যারা এখন অর্ডার করবেন আমরা চেষ্টা করব আপনাদের আমটাও অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনাদের আমগুলো বুকিং করেই আপনাদের আমগুলো বুকিং করে দিতে তার মানে আপনি যখন আম লাগলে ঘরের বাজারে অগ্রিম অর্ডার করতে হবে মানে অর্ডার করে অপেক্ষা করতে হবে কারণ বাগান থেকে যদি আমি আম নিয়ে কাজ করি তাহলে আমার কতটুকু অর্ডার আছে সে অনুযায়ী আমি আম পারতে হবে কারণ আম তো আমি পায়েরা রেখে দেবো না তো যদি আমাকে আমার মানে সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ ফ্রেশ তাজা আমটা প্রোভাইড করতে হয় সেই ক্ষেত্রে আমাকে আগে থেকে জানতে হবে আমার কতটুকু আম লাগবে তো যতটুকু আম অর্ডার পরবে আমরা পরের দিন বা সিরিয়াল যখন সংগ্রহ করি যে এখানে ইন্টারনেট নাই আমি এই জন্য আসলে হোটেল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আসছি ওখানে ইন্টারনেট ই হয়ে আছে ই এদিকে আসছি তো ফোর আসছে তাও অনেক নেটওয়ার্ক কম আবার যেদিকে যাচ্ছি ওইদিকে নেটওয়ার্ক চলে যাবে